আরেকটা সিএনজি স্ট্যান্ড আর সিএনজি স্ট্যান্ড আর ও টুরিস্টকা নিয়া না না বিচার আছে রাইতাছে আমি অনেকে কইতাছে এই জায়গার মধ্যে বেলে সাদা তোলা হয় আমি আমি অনুরোধ জানাইমু বইলা বইলা যে আপনারা সাদাটা যে তুলুন একটা হইলো সমিতির নামে টেকা তোলা যেমন প্রতিটা সমিতি আছে সমিতি যদি সদস্যরা যদি রাজি থাকে তাহলে টেকা তুলন যায় কিন্তু সদস্যদেরকে জুলুম কইরা টেকা তুলন যায় তুলে আচ্ছা সমিতি সারা যেমন সিএনজি সমিতি দাঁড়ান সিএনজি সমিতি টমটম সমিতি সমিতির বাইরে কেউ যদি চল্লের জোর দেখাইয়া প্রশাসন দেখাইয়া ইটা নাম করিয়া ইটা নাম করিয়া অথবা কিভাবে খানা খানি করিয়া যে দেখছনি বেশটা সমান আইলই কিন্তু আমি একবারে খানা খানি করি আমি তার কাছের লোক ইটা করিয়া যদি কেউ চান্দাবাজি করুন আমি এই থানার অসীম মহোদয়কে বলবো যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেন কারণ আমি প্রথম প্রথম চাইতেছি যে সোয়াইয়া সোয়াইয়া এইসব বন্ধ করতে যদি আপনারা এইগুলা সোয়াইয়া সোয়াইয়া না করেন তাহলে কিন্তু পরে কিন্তু আরো বেশি কঠিন হবে যেটা আপনাদের জন্য শুভনীয় হবে না থ্যাংক ইউ হ্যাঁ বলেন চ্যালেঞ্জ তো থাকবেই শুনো এখন হয়েন এক্সেলেন্সি অ্যাভেলেবল গুড ইজ নট এনাফ এখন এক্সেলেন্স প্রোডাক্ট বাজারে আসছে এখন শুধু ভালো দিয়ে হবে না তোমাকে এক্সেলেন্স হইতে হবে এখন এক্সেলেন্ট হওয়ার জন্য ইয়াং কমিটেড সৎ এইরকম ছেলেরা যখন আসবে রাজনীতিতে এমনিতেই কিন্তু আস্তে আস্তে যারা এই অলস যারা কাজ করতে আগ্রহী না তারা আস্তে আস্তে চলে যাবে আর আমি যতটুকু ধরনের তিশেখা চিনারের চিনি উনি যেভাবে ক্লিন পলিটিশিয়ান যে প্রক্রিয়া শুরু করছেন এইবারই তো ওনার হাতে অলরেডি 65 জন চলে আসছে স্বতন্ত্র যারা নিজের জনপ্রিয়তা যাচাই করেই আসছে আস্তে আস্তে আমার বিশ্বাস বাজারে যখন নতুন টাকা আছে পুরাতন টাকা এমনি মানুষ মানি ব্যক্তিকে সরাই দেয় থ্যাংক ইউ আপনি দেখেন উনি যে 10 বছর এমপি ছিলেন আমি 10 দিন হয় নাই আমার চোখে এই ময়লা ধরা পড়ছে আর এরা 10 বছরে উনি কিন্তু এমপি না শুধু মন্ত্রীও ছিলেন উনার ক্ষমতা আমার থেকে অনেক বেশি ছিল তারপরে কেন জানি উনার নজরে পড়লো না আচ্ছা উনার নজরে পড়ে নাই ঠিক আছে তাই বলে রহম আলী সাতার নজরে পড়তে পারছিল না রহম আলী সাতার নজরে পড়ছে না এটা হয়নি কোনোভাবে ঠিক আছে থ্যাংক ইউ আমি আমি একটু পরে আবার আসতেছি আমি আরেকটা কলেজের মিটিং সাইজ আসতেছি আপনারা কাজ কন্টিনিউ রাখেন মাইক বন্ধ করে দিছি এই নাই মেয়ে গেল।